বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ হিসেবে রেকর্ড করেছে জোনাথন নামের একটি কচ্ছপ। সেন্ট হেলেনা দ্বীপে বাস করা কচ্ছপটির বয়স হয়েছে 190 বছর। ধারণা করা হয় 1932 সালে জন্ম নেয় কচ্ছপটি। এরই মাধ্যমে গিনেস বুকের রেকর্ড অনুযায়ী কচ্ছপটি সবচেয়ে বেশি সময় বেঁচে থাকার রেকর্ড করেছে। কচ্ছপটির বয়স প্রায় 200 বছর পার হয়ে গেলেও বয়সের চাপ তার মধ্যে এখনও খুব একটা পড়েনি। এখনও ঠিক মতো খাবার গ্রহণ করতে পারে। তাছাড়া সঙ্গীদের সঙ্গে সে সময় কাটায়। তার কাজ হলো খাওয়া, ঘুমানো এবং সঙ্গীদের সাথে ঘুরে বেড়ানো। কচ্ছপটিকে সিসেলেস থেকে 1982 সালে আনা হয় সেন্ট হেলেনা দ্বীপে। পরবর্তীতে গভর্নর হওয়া স্যার উইলিয়াম গ্রে উইলসন উপহার হিসেবে পান কচ্ছপটিকে। স্যার উইলিয়াম গ্রে উইলসনের পর আরও 31 জন গভর্নরকে আসতে যেতে দেখেছে কচ্ছপটি। এদিকে অফিসিয়ালি কচ্ছপটির বয়স 190 বছর ধরা হলেও অনেকের ধারণা ও বিশ্বাস তার বয়স 200 বছর পার হয়ে গেছে। কারণ কচ্ছপটির জন্ম কখন হয়েছিল এ বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারে না। কত বছর বয়সে এসে সেন্ট হেলেনা দ্বীপে এসেছিল তা সকলেরই অজানা।